আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই নিয়ে। আজকে আমরা পড়ব অনুসন্ধানী পাঠের সপ্তম অধ্যায়। তো আগের পর্বে আমরা কিন্তু দুটো গতি সম্পর্কে জেনেছিলাম, আজকে আরও দুইটি নতুন গতি সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো চলো আমরা আমাদের পরে চলে যাই। আচ্ছা, আজকে আমরা যে গতি সম্পর্কে প্রথমে জানবো সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি। তো নামটা যখন বললাম ঘূর্ণন, নাম শুনেই তোমাদের মনে হচ্ছে যে কোনো কিছু ঘুরছে এমন কিছুর গতিকেই বলা হচ্ছে ঘূর্ণন গতি। আসলে সেটা কতটুকু ঠিক এটা আমরা এখন দেখব। বক্রগতির আরেকটি উদাহরণ হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে বক্রগতির আরেকটি উদাহরণ কি হবে? ঘূর্ণন গতি হবে। কেন? কারণ বক্রগতি তোমরা চিন্তা করে দেখো, আমরা কিন্তু বক্রগতি পড়েছিলাম যে বক্রগতিটা এরকম বাঁকা হয়ে যায়, ঠিক আছে, এরকম বাঁকা হয়ে যায়, ঠিক আছে। আগে তোমরা দেখবে যে এই যে বক্রগতি যেটা ছিল এটা কিন্তু বক্রগতি, কোনো কিছু আমরা উপরে ছুঁড়ে মারলে এটা বাঁকা হয়ে যাচ্ছে। এখন এইটার আরেকটা উদাহরণ, মানে বক্রগতিরই আরেকটা প্রকারভেদ বলতে পারি বা আরেকটা উদাহরণ বলতে পারি, সেটা কি? ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতির উদাহরণ কি হতে পারে? তোমাদের বইতে একটা সুন্দর ছবি দিয়ে থাকে, দেখো ছবিটা। একটা বালক, একজন বালক হচ্ছে হাতে যে একটা সুতা নিয়ে ঘুরাচ্ছে এবং সুতার মাথায় কি আছে? একটা পাথর বাঁধা আছে। পাথর বা ঢিল যেটাই বলি না কেন, এটা বেঁধে সে কি করছে? সুতা দিয়ে জোরে করে ঘুরাচ্ছে। তাহলে এটা যদি আমরা জোরে করে ঘুরাই, স্বাভাবিকভাবে এটা যখন ঘুরাবে তখন একটা বৃত্তাকার আকৃতি প্রাপ্ত হবে, ঠিক আছে। এই যে দেখো একটা বৃত্তাকার বা একটু গোল রকম একটা অবস্থান দেখা যাচ্ছে, তার মানে এই পাথরটাকে সে যখন ঘোরাবে তখন সেটা এরকম আকৃতি করে ঘুরতে থাকবে। এই পাথরটা কিন্তু আঁকা বাঁকা আকৃতিতে যাবে না, সেটা কিন্তু একটা মানে ঘুরতে ঘুরতে সে কিন্তু আগাবে। এই যে ঘুরতে ঘুরতে আগাচ্ছে, এই যে পাথরটাকে টেনে ধরে রাখছে, পাথরটা এমনভাবে ঘোরানো হয় যেন মনে হচ্ছে কি পাথরটা কোনো কিছুকে আকর্ষণ করছে, কোনো কিছু টানে সে ঘুরছে, এই ধরনের গতিটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। এবং ঘূর্ণন গতিতে ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই যে যেটা হয় সেটা হলো এই যে পাথরটা ধরে রেখেছে, এই হাত দিয়ে বা এই পাথরটা ধরে রাখার জন্য এই সুতাটা এই পাথরের ওপরে বল প্রয়োগ করে এবং এই জন্যই পাথরটা কিন্তু ঘুরতে পারে। তো দেখো তোমাদের বইতে কি বলেছে, তুমি একটা ছোট পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর দিয়ে ঘোরাতে পারো, এটা ঘূর্ণন গতির একটা চমৎকার উদাহরণ। ঘূর্ণন গতি মানে যেটা আমরা যে পাথর যে ঘুরছে, কোনো কিছু ঘুরছে তার গতিটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। এবং ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হয়, পাথরটা যেহেতু ঘোরার জন্য প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করছে, দেখো পাথরটা কি করছে প্রতি মুহূর্তে ঘোরার জন্য, যে যখন সে ঘুরছে যে প্রতি মুহূর্তে ঘোরার জন্য সে কী করছে, দিক পরিবর্তন করছে। কেন? কারণ হচ্ছে যখন সে ঘোরা হচ্ছে একবার পাথর এখানে থাকবে, একবার পাথর এখানে থাকবে, একবার পাথর এখানে থাকবে, তার মানে কি এই ঘোরার সময় সে কিন্তু তার দিক পরিবর্তন করছে, অর্থাৎ সে যে কোনো একটা দিকে থাকছে। হ্যাঁ, এই জন্য তার মানে হচ্ছে যে কোনো একটা দিকে থাকছে, তার মানে কোনো কিছু তার উপরে টান বা ধাক্কা বা বল কাজ করছে, অর্থাৎ আমরা বুঝতে পারবো যে ওর উপরে বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু কথা হলো এই বলটা কোত্থেকে আসছে? আমরা কিন্তু সবাই বল জানি, বল কাকে বলে, বল কি, যেহেতু আমরা আগের অধ্যায়গুলো পড়ে এসেছি এগুলো কিন্তু আমাদের জানা আছে। তো বল যেটা বল হচ্ছে মনে হয় কি কোনো একটা কিছু বল প্রয়োগ করা হচ্ছে পাথরটার উপরে, সেই পাথরটা এই কারণে ওই নির্দিষ্ট জায়গা ধরে ঘুরছে। এখন এই বলটা কি বা বলটা হচ্ছে কোথা থেকে আসে, প্রশ্ন আসতেই পারে এই বল কোত্থেকে আসছে। বলটাকে তো আমরা নিজের হাতে মানে এই পাথরটাকে তো আমরা নিজের হাতে ধরিনি, এই পাথরটা কিন্তু একটা সুতা দিয়ে বাঁধা আছে, কিন্তু আমরা নিজের হাতে এই পাথরটাকে ধরিনি, তাহলে এই বলটা আসলো কোথা থেকে, এটাই হচ্ছে আমরা এখন দেখব। সুতা দিয়ে পাথরটাকে বেঁধে তুমি নিজেই পাথরটাকে টেনে ধরে রেখে তার উপর কেন্দ্রের দিকে বল প্রয়োগ করছো বলে পাথরটা তোমার দিকে ঘুরছে। তার মানে এই যে পাথরটা যে সুতা দিয়ে বাঁধা আছে, এই সুতাটাকে আমি টেনে ধরে রাখছি, মানে টান দিয়ে ধরে রাখছি এবং ঘোরাচ্ছি বলে এর যে কেন্দ্র, আমি এটা একবার মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো এটার যে কেন্দ্র, এটা কিন্তু কেন্দ্র। হ্যাঁ, এই দেখো এটা কিন্তু কেন্দ্র। তো এই পাথরটা দড়ি দিয়ে আটকে আছে এবং দড়িতে কি হচ্ছে, টান লাগছে, টান লেগে এই পাথরটা কিন্তু ঘুরছে। এই যে ঘুরছে এটা একটা বৃত্তাকার আকৃতি লাভ করেছে এবং বৃত্তাকার আকৃতি লাভ করেছে, এটার মাঝখানে যেটা আছে এটাকে বলা হচ্ছে কেন্দ্র। তাহলে এই কেন্দ্র বরাবর কি হচ্ছে, কেন্দ্রের দিকে বল প্রয়োগ করছে, হাতের মাধ্যমে বা সুতার মাধ্যমে কেন্দ্রের দিকে বল প্রয়োগ করছে। এখন যদি আমরা সুতাটাকে হঠাৎ করে
আমরা ছেড়ে দিই তাহলে কি হবে বলো তো? সেই পাথরটা কি আবার এরকম গোল করে ঘুরবে? না, সেটা কিন্তু আর গোল করে ঘুরবে না। তাহলে কি হবে? তার মানে আমরা যখন এই পাথরটাকে মানে এই সুতাটাকে ছেড়ে দিব, এই পাথরটা কিন্তু ছিটকে দূরে পড়ে যাবে, ঠিক আছে? কারণ কি, তার মধ্যে যে বলটা ছিল সেই বলটা হঠাৎ করে শেষ হয়ে যাওয়ায় সে আর এই গোলক মানে এই গোল করে ঘুরতে পারছে না এবং সে কিন্তু ছিটকে পড়ে গেছে, ঠিক আছে? মানে বলটা আর ধরে মানে বলটা আর ধরে রাখতে পারছে না। তো এইটাই হচ্ছে কি তোমার ঘূর্ণন গতির উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, এরকম ঘূর্ণন গতির উদাহরণকে আমরা আশেপাশে কোথাও দেখি খালি চোখে? আমরা খালি চোখে তো দেখতে পাই না, কিন্তু আমরা বুঝতে পারবো। তোমরা একটু চিন্তা করে দেখো তো, এই যে পৃথিবীর চারপাশে যে চাঁদটা ঘুরছে, আমরা কিন্তু মাসের 30টা দিনই চাঁদকে একই রকম দেখতে পাই না। মানে মাসের 30টা দিন আমরা কখনোই 30 দিন পূর্ণিমা দেখতে পাবো না, বা 30 দিনই অমাবস্যা দেখতে পাবো না, বা 30 দিনই আমরা হচ্ছে চাঁদের চিকন রেখা দেখতে পাবো না। তার মানে প্রতিটা দিন কিন্তু চাঁদের এক একটা আকৃতি হয়, বা এক একটা মানে আকৃতি বলতে তার গঠন অন্যরকম দেখা যায়। কখনো চিকন চাঁদ দেখা যায়, কখনো হচ্ছে তোমার মোটা সরু চাঁদ দেখা যায়, কখনো হচ্ছে পুরো পূর্ণিমা দেখা যায়, মানে পুরো চাঁদটাই দেখা যায়, আবার কখনো হচ্ছে আকাশের চাঁদ দেখা যায় না, ওই সময় হচ্ছে অমাবস্যা। তার মানে বিভিন্ন সময়ে কিন্তু আমরা আকাশের চাঁদটা দেখে থাকি। এই যে চাঁদ যে পৃথিবীর চারপাশে ঘুরছে, এই গতিটা মানে চাঁদের এই গতিটাকে বলা হয় ঘূর্ণন গতি। দেখো তোমাদের বইতে কি বলেছে, যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে চাঁদ, আকাশের চাঁদ। আমরা সবাই আকাশের চাঁদকে সরু একটা রূপ থেকে ধীরে ধীরে বড় হয়ে পূর্ণিমা চাঁদ হতে দেখি, আবার তারপর আবার সেটি ধীরে ধীরে সরু হতে হতে অমাবস্যায় পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। তার মানে আমরা কি দেখি, আমাদের আরবি মাসের প্রথম দিন যেটা, সে আরবি মাসের প্রথম দিনে কি হয়, চাঁদ একদম সরু থাকে, মানে একদম চিকন। এই যে রোজার চাঁদ আমরা দেখি, বা আমরা যে ঈদের চাঁদ দেখি, দেখবে একদম সরু বা চিকন থাকে, ওটা কিন্তু প্রথম দিনের চাঁদ, ঠিক আছে? তারপরে যত দিন যাবে চাঁদটা কি হবে, আস্তে আস্তে মোটা হতে থাকবে। মোটা হতে হতে একটা সময় কি দেখা যাবে, চাঁদ হচ্ছে পূর্ণ রূপ ধারণ করবে, অর্থাৎ দেখা যাবে চাঁদটা হচ্ছে মানে পুরো চাঁদটাকে দেখা যাচ্ছে। তার মানে কি, অবশ্যই মানে পৃথিবীর চারপাশে চাঁদটা ঘুরছে বলে আমরা কিন্তু চাঁদের এরকম গঠন দেখতে পাই। এখন কতদিন পর পর এই ঘটনাটা ঘটে? আসলে ঘটনাটা ঘটে 29 দিন পর পর, অর্থাৎ 29 দিন পর পর আমরা চাঁদের সরু রেখা দেখতে পাবো, 29 দিন পর পর আমরা চাঁদের পূর্ণ রূপ দেখতে পাবো, মানে হচ্ছে পূর্ণিমা দেখতে পাবো, বা 29 দিন পর পর আমরা কি দেখতে পাবো, এই যে অমাবস্যা দেখতে পাবো। এটার কারণ হচ্ছে কি, চাঁদের সময়টা, এই যে দেখো প্রতি 29 দিনে একবার করে এই ব্যাপারটি ঘটে, কারণ পুরো পৃথিবীকে একবার পুরোপুরি ঘুরে আসতে চাঁদের সময় লাগে 29 দিন। এই কারণে এই ঘটনাগুলো মানে একটা অমাবস্যা থেকে আরেকটা অমাবস্যা যেতে 29 দিন টাইম লাগে, ঠিক আছে? তো এই জন্য যখন এই যে এই ঘটনা যখন ঘটবে তখন পুরোপুরি 29 দিন টাইম লাগবে, কারণ চাঁদ পৃথিবীকে ঘুরে আসতে 29 দিন সময় লাগে। চাঁদটি সরু দেখাবে নাকি পূর্ণিমার ভরাট চাঁদ দেখাবে সেটা নির্ভর করে সূর্যের তুলনায় সেটি পৃথিবীর কোন দিকে আছে তার উপর। তার মানে সূর্যের তুলনায়, আচ্ছা আমরা তো জানি যে পৃথিবী ঘুরে সূর্যকে কেন্দ্র করে, আবার সূর্যকে আবার হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে কে ঘোরে, চাঁদ ঘোরে। তার মানে অবশ্যই চাঁদ অবশ্যই পৃথিবীর চারপাশে সরি সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। এই যে সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরছে, ওর যেমন একটা ঘূর্ণন গতি রয়েছে, মানে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরাটাও কিন্তু একটা ঘূর্ণন গতির মধ্যে পড়ে, কারণ দেখবে একটা গোলাকার বা হচ্ছে একটা বৃত্তাকার কক্ষপথে সে কিন্তু ঘুরছে। এটা ছাড়াও হচ্ছে গিয়ে মানে সূর্য যেহেতু ঘুরছে, চারটা কি করছে, পৃথিবীর চারপাশে ঘুরছে। এখন যেহেতু তিনজন মানে মানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, তো একজন আরেকজনকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে চাঁদ কতটুকু দেখা যাবে সেটা নির্ভর করবে সূর্যের তুলনায় পৃথিবীর কোন দিকে আছে, অর্থাৎ সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর কোন পাশে আছে সেটা হিসেব করে আমরা কিন্তু এই চাঁদের এই অবস্থাগুলো দেখতে পাবো, ঠিক আছে? আমরা যখন আরো বড় ক্লাস উঠবো তখন কিন্তু আমরা এই ঘটনাগুলো আরো বিস্তারিত এবং আরো খুব সুন্দর মতো জানতে পারবো। পৃথিবীকে ঘিরে চাঁদের এই ঘূর্ণন গতিটি চলমান থাকতে পারে, অর্থাৎ এই যে পৃথিবীকে ঘিরে চাঁদ যে ঘুরছে, চাঁদের এই গতিটা হচ্ছে বা এই ঘূর্ণন গতিটা চলমান থাকতে পারে পৃথিবী। কারণ কি, কারণ হচ্ছে পৃথিবী তার মাধ্যাকর্ষণ বল, যে দেখো আমরা কিন্তু মাধ্যাকর্ষণ বল পড়ে এসেছি, মাধ্যাকর্ষণ বল হচ্ছে পৃথিবীর সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। তো পৃথিবী কি করে, শুধুমাত্র যে পৃথিবীর উপরে যে বস্তু আছে, মানুষ পশু পাখি এই যে বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন যা কিছু রয়েছে সবগুলোকেই যে শুধু টানে তা কিন্তু না, পৃথিবীর বাইরে
তার পৃথিবীর বাইরে যে চাঁদ আছে, চাঁদকেও কিন্তু সে নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ সে কি দিয়ে আকর্ষণ করবে? মাধ্যাকর্ষণ বল দিয়ে সে কিন্তু আকর্ষণ করবে। তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল দিয়ে চাঁদকে নিজের দিকে টেনে রাখে, ঠিক যেরকম হচ্ছে তুমি পাথরের টুকরাকে সুতো দিয়ে বেঁধে তোমার কাছে টেনে রেখেছিলে। এই যে আমাদের ছবিটা দেখেছিলাম, এই ছবিটা ভালো করে খেয়াল করি, এই ছবিটাতে যে তুমি টেনে ধরে রেখেছিলে কাকে? ঢিলকে, একবার একটা পাথরকে। এখন পাথরটাকে তুমি হাতে ধরে ঘোরাতে পারবে না, ওটা আসলে সুতা দিয়ে ধরে রাখতে হবে। আর এই সুতোটা আসলে কাজ করছে বলের কাজ, ঠিক আছে? সুতরাং আসলে বল বা টানের কাজ করছে। তো এখন এই পাথরটাকে তুমি চিন্তা করো হচ্ছে চাঁদ, আর এইটা এই মাঝখানের কেন্দ্র বা তোমার হাতটাকে চিন্তা করো পৃথিবী। তার মানে কি, তুমি যেহেতু এখানে সুতা দিয়ে বা হাত দিয়ে এটাকে টেনে ধরে রেখেছ, ঠিক একইভাবে পৃথিবী কি করে চাঁদকে এইভাবে একটা অদৃশ্য বল দিয়ে আজকে মানে টেনে ধরে রাখে। এই অদৃশ্য বলটার নামই হচ্ছে মাধ্যাকর্ষণ বল, ঠিক আছে? ঠিক একইভাবে পৃথিবী সূর্যের আকর্ষণের কারণে সূর্যকে ঘিরে ঘুরতে থাকে। এই যে আমাদের একটু আগে বললাম, পৃথিবীও কিন্তু সূর্যের চারপাশে ঘোরে, এবং যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, সূর্য কি হয়, সূর্যও কিন্তু আকর্ষণ করে। আকর্ষণের কারণে সূর্যকে ঘিরে ঘুরতে থাকে। আবার সূর্য আমাদের গ্যালাক্সিতে ছায়াপথের কেন্দ্রে থাকা বিশাল ব্ল্যাক হোলের আকর্ষণে তার কেন্দ্রকে ঘিরে ঘুরতে থাকে। আমরা কিন্তু ব্ল্যাক হোলের কথা জানি, আমরা কিন্তু ব্ল্যাক হোল জানি। ব্ল্যাক হোলটা কি? ব্ল্যাক হোল হচ্ছে কি, একটা কালো গর্ত, বিশাল বড় গর্ত, এবং এটার কোথায় থাকে? মহাকাশে থাকে। এবং সবকিছুকে, মহাকাশে যা আছে সবকিছুকে কিন্তু, যখন ব্ল্যাক হোলের কাছে আছে সবকিছুকে কিন্তু ব্ল্যাক হোল নিজের দিকে আকর্ষণ করে এবং তার কেন্দ্রে নিয়ে যায়, ঠিক আছে? তো সূর্য হচ্ছে কি করে, সূর্য হচ্ছে ব্ল্যাক হোলের আকর্ষণে তার কেন্দ্রকে ঘিরে ঘুরতে থাকে। কিন্তু কখনো সূর্য ব্ল্যাক হোলের কাছাকাছি যাবে না। কাছাকাছি গেলে কি হবে, সূর্যটা হয়তো বা এই ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যেতে পারে, এবং তখন কিন্তু আমরা আর কোনো আলোর উৎস পাবো না। তুমি যদি সব সময় তোমার চোখ খোলা রাখো, তাহলে আমাদের চারপাশে ঘূর্ণন গতির আরো অনেক উদাহরণ খুঁজে পাবে। এখন থেকে যখনই তুমি এরকম গতি দেখতে পাবে, সেটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, এর মধ্যে অনেক মজার বিষয় লুকিয়ে থাকে। এই যে আমরা একটা মজার বিষয় পড়ে ফেলেছি, এই যে ছবিটা রয়েছে, ছবিটা হচ্ছে কি, এখানে পৃথিবী, এখানে চাঁদের ছবি দেওয়া আছে, এবং অবশ্যই পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে বলেই এই মাধ্যাকর্ষণ বল দিয়ে চাঁদ হচ্ছে পৃথিবীর চারপাশে ঘুরছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কিন্তু পৃথিবী এবং চাঁদ কাজ করে, বা পৃথিবী এবং চাঁদ কাজ করে, এবং চাঁদের ঘূর্ণনটা হচ্ছে মানে চাঁদ যে পৃথিবীর চারপাশে ঘুরছে ওর গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। একইভাবে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে, সে পৃথিবীর গতিটাও হবে ঘূর্ণন গতি। তাহলে আশা করি তোমরা ঘূর্ণন গতি বুঝতে পেরেছো। তবে তোমরা আরও চিন্তা করলে বা আরও ভালো মতো খুঁজলে দেখবে যে তোমরা ঘূর্ণন গতির আরও অনেক উদাহরণ জানতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরের যে গতিটা সম্পর্কে পড়বো সেটার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি, যেটাকে বলা হচ্ছে পিরিয়ডিক মোশন। তো পর্যাবৃত্ত গতিটাকে আমরা কিন্তু অনুশীলন বইতে যখন করেছিলাম, আমরা কিন্তু সেই সময় কিছুটা জেনেছি, আজকে আমরা হয়তো বিস্তারিত জানছি। তো তোমরা যখন ওই গতির খেলা যে অধ্যায়টা করবে অনুশীলন বইতে, অবশ্যই এই চ্যাপ্টারটা পড়ে নিবে, না বুঝলে আমাদের চ্যানেলে যে অধ্যায়গুলো পর্ব রয়েছে পর্বটা কিন্তু পড়ে ফেলবে, না হলে তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে? বুঝতে অসুবিধা হবে। তো আমরা এতক্ষণ কিন্তু সরল গতি সম্পর্কে জানলাম, বক্রগতি, ঘূর্ণন গতি, এগুলো সম্পর্কে জেনেছি। কিন্তু দৈনন্দিন জীবনে এই তিনটা গতির পাশাপাশি আরও একটা বিশেষ ধরনের গতি দেখতে পাই, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এবং এই গতিটাকে খুব সহজে বোঝা যায় বা সব খুব সহজে চেনা যায়। কীভাবে সহজে চেনা যায়? পর্যাবৃত্ত গতিটা হচ্ছে যে যখন আমরা দোলনায় চড়ি, ভালো করে খেয়াল করে দেখো, যখন আমরা দোলনায় চড়ি, দোলনাটা কিন্তু সবসময় সোজা থাকে, দোলনাটাকে আমরা কী করি, পিছন দিকে টেনে নিই, টেনে দিয়ে আমরা কিন্তু ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর কি হয়, সেটা কি থেমে থাকে? না, সেটা কিন্তু থেমে থাকে না। তুমি যদি পা দিয়ে কোনো রকমের মানে বল প্রয়োগ না করো বা ধাক্কা না দাও, তাহলে কি হবে, তুমি যদি এখান থেকে ছেড়ে দাও, এই দোলনাটা সামনে গিয়ে, হ্যাঁ সামনে গিয়ে আবার কিছু সময় পরে থেমে গিয়ে আবার হচ্ছে পিছন দিকে ব্যাক করবে যেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, আবার সে সামনে যাবে যেখান থেকে তুমি আবার ফেরত চলে গিয়েছিলে সেখানে। তার মানে একবার সামনে একবার পিছনে এভাবে করে সে দুলতে থাকবে। এই যে সে দুলতে থাকছে, এই দুলতে থাকার জন্য এই গতিটাকে কিন্তু আরেকটা নামেও বলা হয়, সেই নামটা হচ্ছে দোলন গতি। দোলন গতি যে কথা, পর্যাবৃত্ত গতি একই কথা। যেহেতু দোলনা বা সে দুলছে, দুলতে দুলতে তার মধ্যে এই ধরনের গতি দেখা যাচ্ছে, তাই এই জন্য এই গতিটা বলা হচ্ছে দোলন গতি বা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন পর্যাবৃত্ত গতি তাহলে কিরকম হতে পারে, তোমরা আশা করি আন্দাজ করতে পেরেছো পর্যাবৃত্ত গতি কিরকম হতে পারে। পর্যাবৃত্ত গতি সাধারণত হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয় এবং সেটা কি করে, সামনে পিছনে মানে তার গতিটাকে সে পুনরাবৃত্তি করে। পুনরাবৃত্তি মানে বারবার করে, এই যে সামনে যাচ্ছে
পিছনে যাচ্ছে, আবার সে সামনে যাচ্ছে, আবার সে পিছনে যাচ্ছে। এটা হচ্ছে পুনরাবৃত্তি করে, যে যখন একটা বিন্দুকে বারবার সে অতিক্রম করবে এই ধরনের গতিকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। অর্থাৎ এখানে যদি আমি কোনো বিন্দু ধরি তাহলে সে কিন্তু বারবার এই বিন্দুটাকে অতিক্রম করবে, ঠিক আছে। এবং দেখবে অনেক সময় আস্তে আস্তে এই দোল খেতে খেতে তুমি যদি কোনো রকমের ধাক্কা না দাও, পা দিয়ে যদি মানে পা দিয়ে যদি মাটিতে আঘাত না করো, তাহলে দেখবে এটা আস্তে আস্তে দুলতে দুলতে একসময় থেমে যাবে। কারণ এটা হচ্ছে বাতাসের বাধা থাকে, বাতাস হচ্ছে বাধা দেয়, বাতাস বল প্রয়োগ করে, এই কারণে এটা আস্তে আস্তে থেমে যায়, ঠিক আছে। তো আমরা আশা করি যে বুঝতে পেরেছি যে পর্যাবৃত্ত গতি বলতে আসলে কোন ধরনের গতিগুলোকে বোঝানো হয়। এখন আমরা একটু বিস্তারিত পড়ব। এই গতিটিকে খুব সহজে আলাদা করে চেনা যায়। তুমি যখন দোলনায় দুলতে থাকো সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা উদাহরণ। পুকুরের উপরে ভেসে থাকা কচুরি পানা, এটা আসলে ভুল লেগেছে, পুকুরে ভেসে থাকা কচুরি পানা যখন একটা ঢেউয়ের কারণে উপরে নিচে যেতে থাকে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতির আরেকটা উদাহরণ। তোমরা কি কখনো কচুরি পানা দেখেছো? পুকুরের মধ্যে যখন কচুরি পানাগুলো থাকে, দেখা যায় যে পুকুরে যদি কেউ মানে চলাচল করে বা সাঁতার কাটে, বা পুকুরে যদি কখনো ভেলা বা হচ্ছে তো নৌকা যদি দেখা যায় কখনো যদি রাখা হয়, তাহলে দেখা যাবে কি এই পুকুরের মধ্যে যদি ঢেউ হয়, পুকুর বলি বা নদী নদী বলি, শুধু যে পুকুরে কচুরি কচুরি পানা হয় তা কিন্তু না, নদীতেও হয়। তো হচ্ছে নদী বা পুকুর যেখানে বলি না কেন, সেখানে যখন কচুরি পানা থাকবে দেখবে ঢেউগুলো যখন আসে এই ঢেউয়ের জায়গাগুলোতে যখন কচুরি পানাগুলো থাকবে, এই কচুরি পানা কিন্তু ঢেউয়ের সাথে সাথে একবার উপরে যাবে একবার নিচে যাবে। অর্থাৎ কচুরি পানাগুলো কি হবে, ঢেউয়ের সাথে সাথে ঢেউ যখন উপরে উঠবে তখন কচুরি পানাগুলো উপরে উঠবে, যখন ঢেউগুলো নিচে নামবে কচুরি পানাগুলো নিচে নামবে। এই এই ধরনের গতিচাপ কিন্তু হচ্ছে পর্যাবৃত্ত গতির মধ্যে পড়বে। আরেকটা হচ্ছে কি স্প্রিংয়ের উপর, এই স্প্রিং যেটা সেটা যেমন স্প্রিংয়ের সঙ্গে একটা ভর যুক্ত করে সেটাকে নিচে টেনে ছেড়ে দিলে সেটা উপর নিচ করতে থাকে, সেটাও হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ হবে। যেমন দেখবে যে অনেক রকমের স্প্রিং আছে, সেই স্প্রিংয়ে হচ্ছে তোমার ওজন মাপে। তো মনে করো ওজন না মাপলেও তুমি যে কোনো ধরনের স্প্রিং ধরো, সেই স্প্রিংকে তুমি নিচে ভর দিয়ে, ভর বলতে তুমি যে কোনো ভারী একটা বস্তু যদি তুমি সেখানে স্প্রিংয়ে লাগিয়ে রাখো এবং তারপর যদি ছেড়ে দাও, দেখবে যে স্প্রিং হচ্ছে একবার উপর উঠবে একবার নিচে নামবে, এই যে বারবার উপর নিচে করবে এইটাকেও কিন্তু তোমার পর্যাবৃত্ত গতি বলা হবে। আবার অনেকে দেখবে যে পিং পং বল খেলে, পিং পং বলগুলো তুমি যদি মাটিতে আঘাত করো, মাটিতে আঘাত পেয়ে সে কিন্তু উপর উঠবে, আবার সে নিচে নামবে, আবার সে উপর উঠবে, এই যে বারবার যখন সে উপর নিচ করছে এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতির মধ্যে পড়বে। তাহলে আমরা কিন্তু আশেপাশে এরকম অনেক গতি দেখতে পাই যেগুলো পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ে। তোমরা কিন্তু একটু চোখ নাক কান মানে চোখ কান খোলা রেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো, অর্থাৎ কোনো গতিশীল বস্তুর ওপর প্রয়োগ করা বল নিয়মিতভাবে দিক পরিবর্তনের কারণে যখন তার গতির পুনরাবৃত্তি হতে থাকে তখন তাকে পর্যাবৃত্ত গতি বলে। এই সবগুলো গতির মধ্যে পর্যাবৃত্ত গতিরই কিন্তু একটু মানে সংজ্ঞা দিয়ে দিয়েছে। পর্যাবৃত্ত গতির সংজ্ঞা কি, কোনো গতিশীল বস্তু, গতিশীল বস্তু কেন, কারণ যে বস্তুটা গতির মধ্যে আছে, কারণ মানে সে চলাচল করছে, সে সামনে পিছনে সরছে বা তার মধ্যে একটা গতির দেখা যাচ্ছে, এই যে এই ধরনের বস্তুগুলোকে বলা হচ্ছে গতিশীল বস্তু। তো গতিশীল বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করা হচ্ছে, বল প্রয়োগ করার কারণে যখন নিয়মিতভাবে মানে বারবার যখন দিক পরিবর্তন হবে, যেমন সামনে যাচ্ছে আবার পিছনে যাচ্ছে আবার সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, যে নিয়মিত দিক পরিবর্তন হচ্ছে তখন কি হয়, তখন তার গতির পুনরাবৃত্তি হয়। মানে গতিটা পুনরাবৃত্তি বলতে সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, যে বারবার যে হচ্ছে এই গতির পুনরাবৃত্তি হওয়াটাকে বলছে পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতির সংজ্ঞা আমরা এখান থেকে শিখে ফেলবো। তো পর্যাবৃত্ত গতির একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটাকে আমরা জানি। পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য যদি আমি এখন মুখে বলি তাহলে তোমরা এখনই ধরে ফেলতে পারবে, যে বৈশিষ্ট্য এটাই যে সামনে পিছনে যাচ্ছে এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, ঠিক আছে। এই সময়টা সব কিছুর ক্ষেত্রে বা সব বস্তুর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট, এটাকে বলা হচ্ছে দোলনকাল। এই যে দেখো তোমাদের এখানে বলেছে পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য হচ্ছে তার একটা দোলনকাল থাকে এবং একটা নির্দিষ্ট অবস্থার জন্য দোলনকাল সবসময় নির্দিষ্ট থাকে, সেটাকে বাড়ানো বা কমানো যায় না। দোলনকাল পরিবর্তন করতে হলে সেই অবস্থার পরিবর্তন করতে হয়। এখন আসি দোলনকাল কি, তোমাদের বইতে বলেনি দোলনকাল কি, আমি বুঝিয়ে দিচ্ছি সেটা একটু বুঝে নাও। এই যেমন দোলনার কথাটা চিন্তা করো, দোলনা হচ্ছে প্রথমে সোজা ছিল, ঠিক আছে। তুমি কি করলে, দোলনাটাকে পিছনে এনে টান দিলে, টান দেওয়ার ফলে কি করলো, টান দিয়ে ছেড়ে দেওয়ার ফলে এই দোলনাটা এই জায়গা থেকে সামনে যাবে, সামনে গিয়ে কি হবে কিছু সময় থেমে সে হচ্ছে আবার পিছনে যাবে, ঠিক কিনা। এই যে দেখো, এই যে পিছন থেকে একবার সামনে গেল,
সামনে যাওয়ার পরে সে আবার একই পথ অতিক্রম করে পিছনে আবার সেই জায়গায় এসে পৌঁছালো। এই যে একবার একবার সে সামনে গিয়ে আবার পিছনে আসলো, এইটাতে তার একটা মাত্র দোলন কাল হবে, মানে এটা সম্পূর্ণ পথ সে একবার অতিক্রম করেছে। এই সময়টা মানে যে সময়ে সে সম্পূর্ণ দোলটা দিবে, মানে যে সময় সে সম্পূর্ণ দোলনটা দিবে, এইটাকে বলা হবে দোলনকাল। অর্থাৎ এই যে পিছন থেকে সামনে গেল, সামনে থেকে পিছন গেল, সে একবার, তো একবার যখন দোলন হবে মানে একবার পূর্ণ দোলন যখন হবে, তখন সেই পূর্ণ দোলন করতে যতটুকু সময় লাগবে, মানে যে পুরোপুরি যখন দুলে আসবে বা দোলন হবে, তখন পুরোপুরি সময় পুরোপুরি হওয়ার সময়টাকে বলা হচ্ছে দোলনকাল। এখন পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য হচ্ছে, যে দোলনার কথাটা চিন্তা করি, এই দোলনার কিন্তু একটা নির্দিষ্ট দোলনকাল আছে। মনে করো এই পিছনে গিয়ে আবার যখন সামনে যাচ্ছে, সামনে থেকে আবার যখন পিছনে যাচ্ছে, এই সামনে পিছনে করতে মানে একবার সামনে পিছনে করতে ওর হয়তো সময় লাগতেছে মনে করো 5 সেকেন্ড, ঠিক আছে? তার মানে একবার, জাস্ট একবারের কথা বলছি, একবার হচ্ছে পিছন থেকে শুরু করে সামনে গেল, সামনে থেকে আবার পিছনে গেল, এই সম্পূর্ণ দোলটা দিতে তাদের সময় লাগছে 5 সেকেন্ড, মানে একবার 5 সেকেন্ড, ঠিক আছে? একবার 5 সেকেন্ড, এইটা হচ্ছে নির্দিষ্ট থাকবে নির্দিষ্ট অবস্থার জন্য। কারণ কি, দড়ি কেমন হবে, মোটা হবে না চিকন হবে, এখানে যে মানুষ বসবে তার ওজন কত হবে, তারপরে হচ্ছে এই দড়িটা লম্বা হবে না ছোট হবে, এই বিভিন্ন অবস্থার উপরে এই দোলনকাল নির্ভর করে। অর্থাৎ তুমি যদি দড়িটা ছোট বা বড় করো, তখন এই 5 সেকেন্ড থেকে বাড়তে পারে বা কমতে পারে। একইভাবে এই দড়িটা যদি চিকন করো বা মোটা করো, তাহলে কি হবে, এই এই একইভাবে দোলনকালটা বাড়তে পারবে বা কমতে পারবে, মানে কমতে পারবে, কমে যাবে। তো তার মানে কি, যে কোনো একটা অবস্থার জন্য, যে কোনো একটা অবস্থার জন্য এই দোলনকাল নির্দিষ্ট থাকে, কিন্তু তুমি যদি এই অবস্থাগুলো পরিবর্তন করো, যেমন দড়ির দৈর্ঘ্য বা দড়ির চিকন হবে বা দড়ির আকৃতি, দড়ির চিকন হবে না মোটা হবে, এই অবস্থাগুলো যদি পরিবর্তন করো, তখন সেই ক্ষেত্রে দোলনকাল কমানো যায় বা বাড়ানো যায়, অর্থাৎ দোলনকাল পরিবর্তন করা যায়। এই জন্য লাস্টের লাইনটা এভাবে বলেছে, দোলনকাল পরিবর্তন করতে হলে সেই অবস্থার পরিবর্তন করতে হয়। এটা কিন্তু আমরা একটা খুব সহজ পরীক্ষার মাধ্যমে করে দেখতে পারি। সেই সহজ পরীক্ষাটা কি, সহজ পরীক্ষাটা হলো, উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, তুমি একটা 30 সেন্টিমিটার সুতার সঙ্গে ছোট একটা পাথর বেঁধে ঝুলিয়ে দাও, তাহলে দেখবে সেটি মোটামুটি 1 সেকেন্ডে ডান থেকে বামে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে। তুমি জোরে বা আস্তে দুলিয়ে দিয়ে যত চেষ্টাই করো, সেটি সবসময় পুরো একবার দুলতে 1 সেকেন্ড সময় নেবে। যদি সুতার দৈর্ঘ্যের পরিবর্তন করো, তা শুধু তাহলে তুমি এই দোলনকালটার পরিবর্তন করতে পারবে। অর্থাৎ তুমি যদি এইখানে একটা মানে তুমি একটা সুতা নিলে, সুতার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার সুতা তুমি হচ্ছে গিয়ে স্কেল দিয়ে মেপে, বা হচ্ছে যে ফিতাগুলো জামা কাপড় মাপার জন্য যে ফিতা থাকে, সেই ফিতা দিয়ে মেপে সেই সুতার সাথে কী করলে, একটা পাথর বাঁধলে, বাঁধার পর কী করলে, ধরে ঝুলিয়ে দিলে, এবং সেটা কী হবে, যখন ওই দড়ি দিয়ে তুমি পাথরটা ঝুলিয়ে রাখবে, যখন দড়ি পাথরটা পিছন দিকে টেনে এনে ছেড়ে দিবে, পিছন দিকে টেনে এনে ছেড়ে দেওয়ার পরে যখন সামনে যাবে, সামনে থেকে যখন আমার পিছনে যাবে, যখন একবার মানে যাবে, এই একবার যখন যাবে, তখন তুমি স্টপওয়াচের মাধ্যমে, স্টপওয়াচ বা হচ্ছে যে ঘড়ি, যে হ্যাঁ স্টপওয়াচের মাধ্যমে তুমি কী করবে, সময়টা দেখবে, সময়টা দেখবে যে হয়তো মোটামুটি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো লাগতে পারে, এবং তুমি এটা মাপলে, মাপার পরে এখন তুমি এটাকে জোরে দুলিয়ে দাও অথবা হচ্ছে আস্তে দুলিয়ে দাও, দেখবে যে সেই 1 সেকেন্ডই বা 1 সেকেন্ডের আশেপাশে টাইমটা লাগছে। কিন্তু এখন যদি তুমি 30 সেন্টিমিটারের জায়গায় যদি তুমি এখানে 60 সেন্টিমিটার সুতা নাও, অথবা তুমি যদি এখানে 10 সেন্টিমিটারের সুতা নাও, তাহলে কী হবে, তাহলে তুমি একইভাবে একটা নেবে 60 সেন্টিমিটারের সুতা, আর একটা নেবে 10 সেন্টিমিটারের সুতা, অর্থাৎ 30 সেন্টিমিটার থেকে একটা বেশি নেবে, একটা হচ্ছে কম নেবে। এরপরে ঠিক একইভাবে দুলতে দিবে, দেখবে যে এই 60 সেন্টিমিটার সুতার জন্য এই দোলনকাল যত হবে, তার সাথে 30 সেন্টিমিটার সুতার দোলনকাল মিলবে না। অর্থাৎ 1 সেকেন্ডে সে যে ফিরে আসতেছিল, যে 1 সেকেন্ডে যখন এই কাজটা সম্পূর্ণ করছিল, সেই 60 সেন্টিমিটার সুতা নেওয়ার জন্য এই 1 সেন্টিমিটার কাজ সে সম্পূর্ণ করবে না, ঠিক আছে? হয়তো তার একটু বেশি টাইম লাগতে পারে বা কম টাইম লাগতে পারে। ঠিক একইভাবে 10 সেন্টিমিটার সুতা নিলেও তুমি দেখবে দোলনকাল পরিবর্তন হবে, অর্থাৎ 1 সেকেন্ড না, আরও হয়তো বেশি হতে পারে বা আরও কম হতে পারে। তো এই যে ঘটনাটা তোমরা কিন্তু বাসায় অবশ্যই পরীক্ষা করে দেখবে, যে তোমাদের হচ্ছে গিয়ে পড়াটা আরও বুঝতে সুবিধা হবে। তোমরা যখন এই যে পরীক্ষাটা করবে, তখন কিন্তু তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পারবে, এবং আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা হবে না।
তোমরা যখন উপরের ক্লাসে জানবে অবশ্যই পর্যাবৃত্ত গতি সম্পর্কে আরো বিস্তারিত জানবে, আর নতুন নতুন গতি সম্পর্কে শিখবে এবং গতি নিয়ে হয়তো কাজও করতে পারো, ঠিক আছে? কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু পর্যাবৃত্ত গতিতে একটা বস্তুর গতির পরিবর্তন হয়, কাজেই তার অর্থ যে বলটি বস্তুকে গতিশীল করছে সেই বলটিরও দিক পরিবর্তন হয়। অর্থাৎ এই বস্তু মানে একটা বস্তুর কিন্তু গতির পরিবর্তন হচ্ছে, মানে এই বস্তুটা সামনে যাচ্ছে আবার পিছনে যাচ্ছে, আমার পিছনে যাচ্ছে আবার সামনে যাচ্ছে, তার মানে তার গতিটা পরিবর্তন হচ্ছে। সে আগে পিছনে এরকম মানে গতির পরিবর্তন হচ্ছে বা কম বেশি হচ্ছে। এখন যে বস্তুটা মানে যে বলটা এই বস্তুটাকে গতিশীল করছে, অর্থাৎ যে বলের জন্য এই বস্তুটা গতিশীল অবস্থায় আছে, সেই বলটারও কীভাবে দিক পরিবর্তন হবে। অর্থাৎ বল বল হয়তো যখন সে পিছনে গেল তখন বল মাধ্যাকর্ষণ বল বা যে বলই হোক সেটা কী করছে, তাকে ছাড়া দিয়ে আবার সামনে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? আবার যখন সামনে যাচ্ছে তখন কোনো একটা অদৃশ্য বল তাকে ধাক্কা দিয়ে আবার পিছনে নিয়ে যাচ্ছে। এখন তোমরা কি অনুমান করতে পারবে যে এই বস্তুটার উপরে বা যে বস্তুটা দুলছে বা যেই দুলুক না কেন তার উপরে কোন বল কাজ করছে এবং কিভাবে দিক পরিবর্তন করছে সেটা কি তোমরা অনুমান করতে পারবে? আমি হয়তো একটা হিন্ট দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যখন যখন এই যে দোলনা দোলার সময় যখন এই দোলনাটা পিছনের দিকে যায়, তোমরা একটু চিন্তা করে দেখো পিছনে একজন আমাদের সহযোগী থাকে যে কিনা পিছন দিয়ে ধাক্কা দেয়, ঠিক কিনা বলো তো? হ্যাঁ, যখন এই দোলনাটা দুলছে এবং পিছন থেকে যখন প্রথমে ছেড়ে দেওয়া হয় সেটা সামনে যাওয়ার পরে যখন আবার সে পিছনে যায় তখন পিছনে যে সহযোগী থাকে সে কিন্তু তখন একটু ধাক্কা দিয়ে দেয়। কেন ধাক্কা দেয়? কারণ সে যাতে এই গতিটা আস্তে আস্তে বাড়তে পারে, যাতে এই গতিটা থেমে না যায় কিন্তু এখানে ধাক্কা দেয়। এবং এখানে যে দোলনায় বসে থাকে সে কিন্তু কখনো পাটা মানে তার যে পা সেটা কিন্তু কখনো মাটিতে আঘাত করে না, সে কিন্তু পাটা কিন্তু মাটিতে আঘাত করে না, কারণ মাটিতে আঘাত করলে কি হবে, এই দোলনার যে দোলনটা সেটা কিন্তু থেমে যাবে। এই কারণে একবার সে পিছনে আবার যখন সামনে যাবে তখন কিন্তু এই বলটা কাজ করবে। আবার যদি তুমি দোলনাটা থামাতে যাও তাহলে কী হবে, তখন পিছনে যে থাকবে সে কিন্তু একটু টেনে ধরবে। অথবা সবচেয়ে সহজ পদ্ধতি আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে এই দোলনায় আমরা যারা বসে থাকি তারা কিন্তু পা দিয়ে মাটিতে আঘাত করি। পা দিয়ে মাটিতে আঘাত করলে আস্তে আস্তে কী হয়, দোলনার গতিটা আস্তে আস্তে কমে যায়। কমতে কমতে কিন্তু একটা সময় কী হয়ে যাবে, থেমে যাবে, ঠিক আছে? তো মানে কমতে কমতে একটা সময় থেমে যাবে। তার মানে কি, এই যে পায়ের আঘাত দিয়ে আমরা দোলনার গতিটা থামিয়ে দিচ্ছি, আবার পিছন দিয়ে ধাক্কা দিয়ে দোলনার গতিটাকে বাড়িয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে পিছন দিয়ে ধাক্কা দেয় এটা কিন্তু বল, আবার এই যে পা দিয়ে পা যখন মাটিতে আঘাত করবে এই পা মাটিতে আঘাত করাও এটাও কিন্তু এক ধরনের বল। তার মানে এই ধরনের বলগুলো কিন্তু এই দোলনার যে গতি রয়েছে সেই গতির পরিবর্তনের জন্য কাজ করে, এবং অবশ্যই এগুলো কিন্তু দিক পরিবর্তন করতে পারবে, মানে কোন দিকে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে নাকি সামনের দিকে যাচ্ছে। এই কারণে এখানে সে কথাটা বলছে যে কীভাবে দিক পরিবর্তন করে সেটা একটু অনুমান করে দেখো। তো তোমাদের তো আমি একটা উত্তর দিয়ে দিয়েছি, তোমরা এখন নিজেদের মতো অনুমান করে দেখো যে কীভাবে দিক পরিবর্তন করতে পারে। তো আজকের পর্বে আমরা কী শিখলাম, আজকের পর্বে আমরা শিখলাম দুটো গতি সম্পর্কে, একটা গতি হচ্ছে গিয়ে ঘূর্ণন গতি আর একটা গতি হচ্ছে গিয়ে পর্যাবৃত্ত গতি। এবং আশা করি তোমরা এই গতি দুটো পড়ার পরে দৈনন্দিন জীবনে আর মানে আর কোনো বস্তু বা আর কোনো গতির সাথে যে মিল খুঁজে পাওয়া গেলে সেটা বের করতে পারবে। তো আজকের পর্ব এখানে শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।